সিরিয়ায় সহিংসতা বন্ধে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র রাশিয়া। 9/11 সন্ত্রাসী হামলায় সৌদি সরকারের বিরুদ্ধে মামলা করার সুযোগ রেখে বিল পাস করেছে মার্কিন কংগ্রেস। সিরিয়ার উত্তরাঞ্চলে আইএস এর হামলায় তুরস্কে 3 সেনা সদস্য নিহত হয়েছে। আন্তর্জাতিক আদালতের রায় মানতে চীনের উপর আইনি বাধ্যতা রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ট্রাম্পকে অজ্ঞ আখ্যা দিলেন ওবামা। সিরিয়ার ভূখণ্ড দখলের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম প্রবাস সংবাদের সঙ্গে রয়েছি আমি এবিএম আসাদুজ্জামান। এবারে বিস্তারিত, অবশেষে সিরিয়ায় সহিংসতা বন্ধের উপায় ও প্রক্রিয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সুইজারল্যান্ডের জেনেভায় দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের দীর্ঘ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সূর্যাস্তের পর থেকে সিরিয়া জুড়ে সব ধরনের হামলা থেকে বিরত থাকবে সরকারি বাহিনী, রাশিয়া ও মার্কিন জোট। একই সঙ্গে অবরুদ্ধ এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানোর সুযোগ দেয়া হবে। তবে জঙ্গি গোষ্ঠী আইএস ও আল নুসারা ফ্রন্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে বলে ঘোষণা দেয়া হয়। সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়া বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে বাইরে বেরিয়ে এলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে ঘিরে সংবাদকর্মীদের জড়ো হতে দেখা যায়। সিরিয়ায় চলমান সহিংসতা বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার বিষয়টি উদযাপনে সংবাদকর্মীদের হাতে পানীয় তুলে দেন তিনি। পররাষ্ট্রমন্ত্রীকে সঙ্গে নিয়ে টানা প্রায় 13 ঘন্টা আলোচনার প্রাপ্তি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে তুলে ধরেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি। অস্ত্রবিরতি চুক্তি অনুযায়ী 12 সেপ্টেম্বর সূর্যাস্তের পর থেকে সিরিয়ায় মার্কিন জোট রাশিয়া ও সিরিয়া সরকারি বাহিনী বিমান হামলা চালানো থেকে বিরত থাকবে। 9/11 সন্ত্রাসী হামলায় সৌদি সরকারের বিরুদ্ধে মামলা করার সুযোগ রেখে বিল পাস করেছে মার্কিন কংগ্রেস। ভয়াবহ এই সন্ত্রাসী হামলায় 15 বছর পূর্তিতে
মার্কিন কংগ্রেসে কণ্ঠভোটে বিলটি পাশ হয়। গত মে মাসে বিলটি উচ্চকক্ষে পাশ করার হয়েছিল, যার ফলে হামলায় ক্ষতিগ্রস্তের স্বজনরা এখন সৌদি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবে। তবে কংগ্রেসে বিলটি পাশ হলেও প্রেসিডেন্ট বারাক ওবামা এখনও এই বিলের বিপক্ষে নিজের অবস্থান ব্যক্ত করেছেন। ভেটো দিয়ে বিলটিকে আটকে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এদিকে বিশ্লেষকরা জানিয়েছেন, ওবামা ভেটো দেওয়ার পরেও বিলটির পক্ষে নিম্নকক্ষে 2/3 সমর্থন থাকলে ও সিনেটে সমর্থন অব্যাহত থাকলে বারাক ওবামার ভেটো প্রত্যাখ্যান হতে পারে। সিরিয়ার উত্তরাঞ্চলে আইএসের হামলায় তুরস্কে 3 সেনা সদস্য নিহত হয়েছে। এক বিবৃতির মাধ্যমে তুরস্কের সেনা কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় দুপুরের দিকে সিরিয়া সীমান্তের কাছে জারা ব্লুসে সেনা ট্যাঙ্কে হামলা চালায় আইএস সদস্যরা। এর আগে গেল মঙ্গলবার একই অঞ্চলে আইএসের হামলায় 3 সেনা সদস্য নিহত হয়েছে বলে জানায় তারা। তবে হতাহতের পরও সীমান্তের কাছে সিরিয়ার জারা ব্লুস থেকে আজাস পর্যন্ত অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে আঙ্কারা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে পঞ্চম পারমাণবিক বোমার পরীক্ষা চালানোয় উত্তর কোরিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপে একমত হয়েছে জাতিসংঘ। নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এরই মধ্যে পিয়ংইয়ংয়ে যে কোনো হুমকি মোকাবেলায় পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশ্চাত্যের পাশাপাশি চীন ও রাশিয়া এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে। তবে উত্তর কোরিয়াবাসী এই পারমাণবিক পরীক্ষাকে স্বাগত জানিয়েছে। উত্তর কোরিয়ার 68তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দেশটির পঞ্চম পারমাণবিক বোমার পরীক্ষা উপলক্ষে পিয়ংইয়ং এ জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রীয় টেলিভিশন KRTতে প্রচারিত ভিডিওতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় সে দেশের সাধারণ মানুষকে। এবারে পারমাণবিক বোমার পরীক্ষার মধ্য দিয়ে পিয়ংইয়ং সামরিক ক্ষেত্রে আরও শক্তি অর্জন করল বলে জানায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দক্ষিণ চীন সাগর বিষয়ে আন্তর্জাতিক আদালতের রায় মানতে চীনের উপর আইনি বাধ্যতা রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। লাওসের ভিয়েন্তিয়েনে চতুর্থ আসিয়ান ইউএস সম্মেলনে দেয়া ভাষণে এই মন্তব্য করেন তিনি। তবে এ বিষয়ে হস্তক্ষেপ না করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। ওবামার এমন মন্তব্যের পর দক্ষিণ চীন সাগর বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপমূলক অবস্থান আরও স্পষ্ট হলো বলে জানিয়েছে চীনা গণমাধ্যম। দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে চীনের দাবির আইনি ভিত্তি নেই উল্লেখ করে গত জুলাইয়ে রায় দেয় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। চীন ট্রাইব্যুনালকে অবৈধ উল্লেখ করে এ রায় প্রত্যাখ্যান করে। এদিকে ভিশন 2025 এর লক্ষ্যকে সামনে রেখে শেষ হয়েছে আসিয়ানের সম্মেলন। 6-8 সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়া 10টি দেশের এ জোট ও সহ সংগঠনের 12টি সম্মেলন অনুষ্ঠিত হয়। ইরাকের বাগদাদে আইএসের জোড়া আত্মঘাতী গাড়ি বোমা হামলায় 35 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 40 জন। বাগদাদের নাখিল নামে এক শপিং মলের ভেতর গাড়ি ভর্তি বিস্ফোরক নিয়ে ঢুকে পড়ে এক আত্মঘাতী হামলাকারী। এছাড়া শপিং মলের বাইরে গাড়ি রাখার স্থানে আরেকটি বিস্ফোরণ ঘটানো হয়। পরপর 2টি বিস্ফোরণে ঘটনাস্থলে 20 জন নিহত হয়। পরে হাসপাতালে 15 জনের মৃত্যু হয়। এর মধ্যে হামলার দায় স্বীকার করেছে আইএস। এর আগে ইরাকের আনবার প্রদেশে 5টি জেলায় অভিযান চালিয়ে ইরাকি যৌথ বাহিনী, এতে সরকারি বাহিনীর বিমান হামলায় বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার সহ অন্তত 100 আইএস সদস্য নিহত হয় বলে জানায় কর্তৃপক্ষ। অনিশ্চয়তা কাটিয়ে সিরিয়ার শান্তি প্রক্রিয়া নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে জেনেভায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি। এদিকে সিরিয়ার অভ্যন্তরে তুর্কি সেনা সদস্যদের অবস্থান করলেও সিরিয়ার ভূখণ্ড দখলের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। সিরিয়ার আলেপ্পো শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে গেল কয়েকদিনের মতো বৃহস্পতিবারও ব্যাপক বিমান হামলা চালানো হয়। এদিন সরকারি সেনাবাহিনী ও সশস্ত্র মিত্র গোষ্ঠীর অভিযানে আলেপ্পোর দক্ষিণে রামশাহ অঞ্চল পুনর্দখলের দাবি জানায় কর্তৃপক্ষ। সিরিয়ার রাক্কা প্রদেশে মার্কিন প্রস্তাবিত আইএস বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হলে তা বড় ধরনের সফলতা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ফিক্রি ইসেক। এ সময় ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মসুলেও সামরিক অভিযান বিস্তৃতির ইঙ্গিত দেন তিনি। পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদ ছড়াতে নয়াদিল্লি অর্থায়ন করছে বলে অভিযোগ করেছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসিফ জাকারিয়া সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তানের ভূখণ্ডে ধ্বংসাত্মক কর্মকাণ্ড উস্কে দিতে ভারতে জড়িত থাকার যথেষ্ট প্রমাণ তাদের হাতে রয়েছে। মুখপাত্র বলেন, পাকিস্তানের হাতে আটক ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর কর্মকর্তা কুলভূষণ যাদব এমন কর্মকাণ্ডে জড়িত থাকার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন।
এদিকে স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানির মৃত্যুর পর কাশ্মীরে ছড়িয়ে পড়া সহিংস পরিস্থিতিতে 2 মাস পূর্ণ হয়েছে। ভারতের উড়িষ্যায় এক শিশুকে বাঁচাতে গিয়ে বাস খাদে পড়ে 21 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 15 জন। উড়িষ্যা রাজ্যের আঙ্গুর জেলায় এই দুর্ঘটনা ঘটে। বাসটি বৌধা জেলা থেকে আঙ্গুলের দিকে যাচ্ছিল। আহত বাস যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাইসাইকেলে চড়া এক শিশুকে পাশ কাটিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সেতু থেকে 50 ফুট নিচে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই 14 জন নিহত হয়। পরে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে 7 জনের মৃত্যু হয়। এছাড়া 11 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাস দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 7 সদস্য বিশিষ্ট কংগ্রেসে অফ বাংলাদেশি আমেরিকানের একটি প্রতিনিধি দল সম্প্রতি নিউ ইয়র্কের কংগ্রেস ওমেন ক্রেস মেং এর ফ্ল্যাশিংস্থ ডিস্ট্রিক্ট অফিসে সাক্ষাৎ করেন। সংগঠনের প্রধান উপদেষ্টা ডক্টর সিদ্দিকুর রহমান এবং চেয়ারম্যান মোহাম্মদ আলী সিদ্দিকের নেতৃত্বে প্রতিনিধি দলের মাঝে ছিলেন সেক্রেটারি জেনারেল মনজুর চৌধুরী, উপদেষ্টা মাসুদুল হাসান এমডি, ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম বাদশাহ এবং কাজী আজিজুর হক খোকন, পরিচালক শাহনারা রহমান। তারা উক্ত সাক্ষাতে বাংলাদেশি আমেরিকানদের নানা সাম্প্রতিক বিষয় নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেন। বিশেষত সাম্প্রতিক সময়ে দুর্বৃত্তের হাতে নিহত ইমাম এবং তার সহকারীকে নিয়ে আলোচনা করেন। কংগ্রেস ওমেন মিং এই বর্বরোচিত আক্রমণের কঠোর নিন্দা জানান এবং সাম্প্রতিককালে অভিবাসীদের উপরে ক্রমবর্ধমান হামলার ব্যাপারে উৎকণ্ঠা প্রকাশ করেন। কংগ্রেস ওমেন মিং কুইন্সের রাস্তায় এবং বাংলাদেশিদের উপাসনালয়ে যেন মানুষ নিরাপদ বোধ করে সেই জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন। দর্শক মিলিনি, ওবামার চাইতে পুতিন যোগ্য নেতা। ট্রাম্পের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তাকে পাগলাটে ও অজ্ঞ বলে আখ্যা দিলেন ওবামা। সাথে এও বললেন, প্রেসিডেন্ট হওয়ার কোনো যোগ্যতা ট্রাম্পের নেই। ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করে ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটন বলেন, পুতিনের প্রতি ট্রাম্পের আনুগত্য দেশপ্রেম বর্জিত ও বিপজ্জনক। এদিকে ইরাক যুদ্ধে সমর্থন দেওয়ার বিষয়ে হিলারির অভিযোগ অস্বীকার করে ট্রাম্প তাকে পাল্টা মিথ্যুক বলে আখ্যা দেন। বক্তব্য আর পাল্টা বক্তব্যে আবারও সরগরম যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মাঠ। বুধবার NBC-র অনুষ্ঠানে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ওবামার চাইতে পুতিনকে যোগ্য নেতা আখ্যা দিলে সমালোচনার ঝড় ওঠে। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ছেড়ে কথা বলেননি ওবামা। বৃহস্পতিবার লাওসে আসিয়ান সম্মেলনের এক ফাঁকে ওবামা তার এই ধরাশায়ী মন্তব্য ছুড়ে দিয়ে বলেন, ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার কোনো যোগ্যতা নেই। সিরিয়ার গৃহযুদ্ধ সহ অনেক ইস্যুতে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের মতভেদ থাকা সত্ত্বেও বারবার পুতিন বন্দনার কারণে এর আগেও সমালোচিত হন ধর্ণাঢ্য এই ব্যবসায়ী। যুক্তরাষ্ট্রের চিরশত্রু এই দেশটির রাষ্ট্রপ্রধানের সঙ্গে ওবামা তুলনা দেয়া বিপজ্জনক, ভয়ঙ্কর ও দেশপ্রেম বর্জিত বলে জানান ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন। এদিকে বিভিন্ন জরিপে হিলারি ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। সাফক বিশ্ববিদ্যালয়ের জরিপে ট্রাম্প 3 পয়েন্টে এগিয়ে থাকলেও রিয়েল ক্লিয়ার পলিটিক্সের জরিপে 3 পয়েন্টে পিছিয়ে ট্রাম্প। বহুল আলোচিত পানামা পেপারসে ফাঁস হওয়া তথ্য কিনছে ডেনমার্ক। কর ফাঁকি অনুসন্ধানের অংশ হিসেবে বিশ্বের প্রথম কোনো দেশ এই উদ্যোগ নিল। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। ডেনমার্ক সরকারের কাছে সরবরাহ করা কিছু নমুনা নথিতে 600 ডেনিশ নাগরিকের আর্থিক অস্বচ্ছতার প্রমাণ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই তথ্য ক্রয় সংক্রান্ত চুক্তিতে আবদ্ধ হতে পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতায় আসে ডেনমার্ক। দেশটির করমন্ত্রী কার্স্টেন লর্টিজেন বলেন, পানামা পেপারসে ফাঁস হওয়া তথ্য সংগ্রহের জন্য এরই মধ্যে £10 লাখ পরিশোধ করেছেন তিনি। গত এপ্রিলে প্রভাবশালী রাষ্ট্র ও সরকার প্রধানদের আর্থিক কেলেঙ্কারির তথ্য ফাঁস করে সাড়া ফেলে আলোচিত পানামা পেপারস। প্রথম দফায় ফাঁস হওয়া 1,15,00,000 নথিতে দেখা যায় বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান 72 জন রাষ্ট্রপ্রধান তাদের নিজ দেশের সম্পদ লুণ্ঠনের সঙ্গে জড়িত। লিবিয়ার দক্ষিণ উপকূলীয় শহর সিরতের আরও কিছু অঞ্চল IS মুক্ত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকারি বাহিনী। কয়েক দফা মার্কিন বিমান হামলার পর সরকারি বাহিনী এই সাফল্য পায় বলে জানায় গণমাধ্যম। এর মাধ্যমে ওই এলাকায় থাকা লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক, আদালত ভবন ও নগর পরিকল্পনা মন্ত্রণালয় সরকারের নিয়ন্ত্রণে এলো। সেনারা সিরতে থেকে IS-কে পুরোপুরি নির্মূল করার খুব কাছাকাছি রয়েছে বলে সরকারি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়। জাতিসংঘ সমর্থিত সরকারের সহায়তায় গত মাসে লিবিয়ায় IS-এর অবস্থানে হামলা চালানো শুরু করে যুক্তরাষ্ট্র। সিরতে থেকে IS-কে হটানোর পর জঙ্গিরা
তিউনিসিয়ায় প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছে দেশটির সরকার। সংঘাত ও দারিদ্র্যের কারণে বিশ্বজুড়ে উদ্বাস্তু শিশুর সংখ্যা 5 কোটি ছাড়িয়েছে। এর একটি বড় অংশই যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ও আফগানিস্তানে বলে জানিয়েছে ইউনিসেফ। সম্প্রতি শিশু শরণার্থীদের নানা প্রতিকূলতার জীবন ও অনিশ্চিত ভবিষ্যতের কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি। অস্থিতিশীল রাজনীতি ও ক্ষমতার দ্বন্দ্ব মেটানো না গেলে বিশ্বের মোট শিশুর একটি বড় অংশই অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। 2015 সালে 2রা সেপ্টেম্বর ভূমধ্য সাগরের তুরস্ক উপকূলে মুখ থুবড়ে পড়ে থাকা শিশু আয়লানের নিথর দেহ বিশ্বকে নাড়া দিয়েছিল। 3 বছর বয়সী ওই কুর্দি শিশুর মৃত্যু সে সময় শরণার্থী সংকটের প্রতিচ্ছবি হয়ে উঠেছিল বিশ্ব গণমাধ্যমে। আয়লান কুর্দির ঘটনার পর গত 1 বছরে ইউরোপে পাড়ি দিতে গিয়ে গড়ে প্রতিদিন অন্তত 2 জন শিশুর মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগেরই ঠাঁই হয়েছে এজিয়ান সাগরের পূর্ব দিকের গ্রিসের সামোস দ্বীপের কবরগুলোতে। নাম পরিচয়হীন এই শিশুদের আলাদা করা হয়েছে এক একটি সংখ্যা দিয়ে। ভারতের হরিয়ানায় বিরিয়ানিতে গরুর মাংস মেশানো হচ্ছে কি না তা পরীক্ষা শুরু করেছে পুলিশ। গরু জবাই বা পাচার রোধে গঠিত বিশেষ পুলিশের দলকে এই দায়িত্ব দেয়া হলো। এই অভিযানে 1 জন সরকারি পশু চিকিৎসকও থাকবেন বলে জানানো হয়। রাজ্যের মেওয়ার জেলায় বিরিয়ানিতে গো মাংস ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান হরিয়ানা গো সেবা কমিশনের চেয়ারম্যান ভানিরাম মঙ্গলা। তবে স্থানীয় মুসলমান সম্প্রদায়ের মানুষ বিরিয়ানিতে গরুর গোস্ত মেশানোর অভিযোগ অস্বীকার করেছেন। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অধীনে থাকা হরিয়ানার রাজ্যের গোমাংস নিষিদ্ধ। দর্শক, মিলেনিয়াম প্রবাস সংবাদের এই পর্যায়ে আমেরিকা কমিউনিটি সংবাদ। 2001 সালের 11 সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলায় নিহত 2,753 জনের মধ্যে 6 বাংলাদেশীয় ছিলেন। তারা প্রত্যেকে কর্মরত অবস্থায় নিহত হয়েছেন। এরা হলেন সিলেটের মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, কুমিল্লার মোহাম্মদ শাহজাহান, ময়মনসিংহের নুরুল হক মিয়া, সিলেটের সাব্বির আহমেদ, মৌলভীবাজারের শাকিলা ইয়াসমিন এবং সিলেটের আবুল কাশেম চৌধুরী। ওই দিনে আরও 2টি স্থানসহ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের হামলায় নিহত হয়েছেন সর্বমোট 2,977 জন। এদের স্মরণ করা হয় প্রতি বছরই 11 সেপ্টেম্বরে। সবচেয়ে বড় স্মরণ সমাবেশ এবারও অনুষ্ঠিত হচ্ছে নিউ ইয়র্ক সিটির গ্রাউন্ড জিরোতে, যেখানে বিশ্বের সবচেয়ে উঁচু 2টি টাওয়ার ছিল। ছিনতাইকৃত 2টি যাত্রীবাহী বিমানে টাওয়ার 2টি ধ্বংস করা হয়েছে। সভ্যতার ইতিহাসে এটি হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর নৃশংসতা। আর এই সন্ত্রাসী হামলায় অংশগ্রহণকারী সকলেই ছিল মুসলিম যুবক। জাতিগতভাবে সকলেই সৌদি আরবের নাগরিক ছিলেন বলে মার্কিন প্রশাসন নিশ্চিত করেছেন। বাংলাদেশি ভিকটিমদের স্বজনরা এবারও গ্রাউন্ড জিরোতে স্মরণ সমাবেশে এসেছেন। হোয়াইট হাউস, কংগ্রেস, অঙ্গরাজ্য এবং সিটির শীর্ষস্থানীয় ব্যক্তিরা ভিকটিমদের নাম উচ্চারণ করেছেন। এবার ওই হামলায় 15তম বার্ষিকী। কিন্তু স্বজনদের কান্নার পাশাপাশি সন্ত্রাসীদের প্রতি ধিক্কার আর ঘৃণা প্রদর্শন করছেন সকলেই। দর্শক, মিলেনিয়াম প্রবাস সংবাদে আমেরিকায় বসবাসরত নবগঠিত ময়মনসিংহ বিভাগের লোকজন সংবর্ধনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে নিউ ইয়র্কে আসবেন মুখ্য সচিব। নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এই সংবর্ধনা সমাবেশ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় 10 সেপ্টেম্বর। ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলার নেতৃবৃন্দ এতে অংশ নেন। জামালপুরের সন্তান আবুল কালাম আজাদকে প্রবাসে ময়মনসিংহ বিভাগবাসী সংবর্ধনার উদ্যোগ নিয়েছে দেশের কল্যাণ ও উন্নয়নে নিরলসভাবে কাজের জন্য। এই উপলক্ষে কমিউনিটি লিডার মোর্শেদা জামানকে আহ্বায়ক, এ কে এম ফরিদ আহমেদকে সদস্য সচিব এবং মোহাম্মদ আবুল কাশেমকে প্রধান সমন্বয়কারী করে সংক্ষিপ্ত একটি কমিটি গঠন করা হয়েছে। উত্তর আমেরিকার মাদার সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন আগামী 26 অক্টোবর। সেই বাংলাদেশ সোসাইটির এবারের নির্বাচনে 3 জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেন কামাল রুহুল পরিষদের পক্ষে সংস্কৃতি সম্পাদক প্রার্থী মনিকা রায় ও কার্যকরী পরিষদের সদস্য পদে ফারহানা চৌধুরী। অন্যদিকে কুনু আজম পরিষদে কার্যকরী সদস্য পদে লড়ছেন শাহনাজ আলম লিপি। 2014 সালে 26 অক্টোবরে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে মনিকা রায় কুনু রহিম পরিষদ থেকে সাংস্কৃতিক সম্পাদক পদে 1,358 ভোট এবং কামাল সানি পরিষদ থেকে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে 1,317 ভোট পেয়ে ফারহানা চৌধুরী জয়লাভ করে। বাংলাদেশ সোসাইটির ইতিহাসে এবারই সবচেয়ে বেশি সংখ্যক নারী নির্বাচনে অংশগ্রহণ করছেন। গত নির্বাচনে 2 জন পুরুষকে হারিয়ে ফারহানা চৌধুরী ও মনিকা রায় বিজয় অর্জন করেন। বাংলাদেশ সোসাইটি 2017-18 সালে কার্যকরী কমিটি নির্বাচনের জন্য লড়ছেন সর্বমোট 39 জন।
প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত নিউইয়র্ক তথা উত্তর আমেরিকার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জ্যামাইকা মুসলিম সেন্টার JMC-র পরিচালনা কমিটি নির্বাচনের মধ্য দিয়ে অবশেষে প্রতিষ্ঠানটিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো। 80 দশকে প্রতিষ্ঠিত এই JMC এতদিনে নির্বাচন কমিটির মধ্য দিয়ে পরিচালনা কমিটি গঠিত হয়ে আসছিল। এ নিয়ে JMC-র মুসল্লি ও সাধারণ সদস্য ও কমিউনিটি সচেতন মহলে নানা প্রশ্ন, আলোচনা আর সমালোচনার পাশাপাশি নির্বাচনের দাবি ওঠে। এমন পরিস্থিতিতে JMC-র সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দাবির মুখে 2 বছরের জন্য গণতান্ত্রিকভাবে পরিচালনা কমিটি গঠিত হয়। সভায় হাত তুলে সদস্যরা নতুন সভাপতি হিসেবে খাজা মিজান হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে মনজুর আহমেদ চৌধুরীকে নির্বাচিত করেন। JMC-র সাধারণ সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ রহমান ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আসাবুর রহমান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আক্তার হোসেন। পরবর্তীতে সদস্যদের হাত উত্তোলনের মধ্য দিয়ে JMC পরিচালনা কমিটি, ট্রাস্টি বোর্ড ও নতুন কার্যকরী কমিটি গঠিত হয়। ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ MM বিল্লাহ, ভাইস চেয়ারম্যান সৈয়দ এম মুজাফফর এবং সদস্য মোহাম্মদ আসাবুর রহমান। এদিকে একই দিন মাগরিব JMC নতুন কমিটি শপথ গ্রহণ করেন। নির্বাচন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ রফিকুর রহমান তাদের শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য, জ্যামাইকা মুসলিম সেন্টারের উত্তর আমেরিকার অন্যতম মসজিদ মসজিদ আল মামুর ছাড়াও আল মামুর স্কুল, হিফজ মাদ্রাসা সুনামের সাথে পরিচালনা করে আসছে। বাংলা লোকসঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীতের প্রবাদ পুরুষ পণ্ডিত রামকানাই দাসের 2য় মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বক্তারা এই মহান সাধকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি তাঁর অমর সৃষ্টিকর্মের মাধ্যমে অনন্তকাল বেঁচে থাকবেন। তাঁর রচিত এবং সুরাপিত সঙ্গীত বাংলা সঙ্গীতের ভাণ্ডারকে অনেক সমৃদ্ধ করেছে। পণ্ডিত রামকানাই দাস ছিলেন অত্যন্ত প্রগতিশীল চিন্তাধারার একজন মানুষ। মানব ধর্মে বিশ্বাসী এই মহান সাধকের সৃষ্টিতে আজানের ধ্বনি গভীর প্রভাব ফেলেছে। রাগভিত্তিক তাঁর সৃষ্টি প্রতিটি গানই অসাধারণ সৃষ্টি বলেও অনুষ্ঠানের বক্তারা অভিমত ব্যক্ত করেন। পণ্ডিতজির মহান প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত রামকানাই কৃতি কর্মশালার উদ্বোধন করতে গিয়ে বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণ বলেন, বাংলাদেশ সরকার পণ্ডিত রামকানাইকে 21 পদকে সম্মানিত করে একটি চমৎকার এবং প্রশংসনীয় কাজ করেছেন। উল্লেখযোগ্য, তাঁর 2য় প্রয়াণ দিবস উপলক্ষে ঢাকা, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানেও একাধিক অনুষ্ঠান আয়োজিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP-র 38তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী দল নিউ জার্সির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আটলান্টিক সিটির মিস্টার স্টেক রেস্টুরেন্টে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউ জার্সি সাউথ সভাপতি মাহবুবুর রহমান চূর্ণ সভাপতিত্বে ও মোহাম্মদ আলীর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাবুল, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, প্রধান উপদেষ্টা আজিজুর রহমান ফেরদৌস, জহিরুল ইসলাম বাবুল নেতৃবৃন্দ বলেন, বর্তমানে বাংলাদেশ শাসন করছে ভারত সরকারের বাংলাদেশ প্রতিনিধি শেখ হাসিনা। আলোচনা সভায় সভাপতি মাহবুবুর রহমান চূর্ণ শহীদ জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP গঠন করার প্রেক্ষাপট তুলে ধরেন এবং হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আগামী 19 সেপ্টেম্বর সকল নেতা কর্মীদেরকে নিউ ইয়র্কে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান। পেনসেলভেনিয়ার আপার ডার্বির হেদার রোড অ্যান্ড ওয়ার্টন স্ট্রিটের কার্ডিংটন ফিল্ডে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট বেস এবং এয়ারওয়েকনের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজন ও রকমারি ইভেন্টের মধ্য দিয়ে উদযাপিত হলো কমিউনিটি ডে এবং ব্যাক টু স্কুল ড্রাইভ। কমিউনিটি ডে এবং ব্যাক টু স্কুল ড্রাইভে ইভেন্টগুলোর মধ্যে ছিল ক্ষুদে শিশু কিশোরদের জন্য মজার মজার খেলাধুলা, ফ্রি গিফট হ্যাম্পার এবং আকর্ষণীয় প্রাইজের ব্যবস্থা, স্বাস্থ্য এবং পরিচর্যা টেবল, ভোটার রেজিস্ট্রেশন টেবল, ট্যাক্স অ্যান্ড ইমিগ্রেশন টেবল, মুখরোচক খাবার ও পানীয়ের স্টল, দেশি শাড়ি ও কাপড়ের স্টল, লাইভ আমেরিকান এবং বাংলাদেশি কনসার্ট, শিশুদের অতি জনপ্রিয় মুন বাউন্স পার্টি এবং আরও নানা রকম আনন্দদায়ক ইভেন্ট। উপস্থিত ছিলেন কাউন্টির আপার ডার্বি ডিস্ট্রিক্টের বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব কাউন্সিলম্যান শেখ সিদ্দিকী। আর উপস্থিত ছিলেন পেনসেলভেনিয়া স্ট্রিটের স্টেট রিপ্রেজেন্টেটিভ মার্গট ডেভিডসন, দেলওয়ার কাউন্টি 7 ডিস্ট্রিক্ট কাউন্সিলম্যান শাকিলা কুলস, মেলবোর্ন ব্যুরোর কাউন্সিলম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পেনসেলভেনিয়ার বসবাসরত সকল প্রবাসী গণমাধ্যম গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নেতৃবৃন্দ। মাড়ি
ডেট্রয়েট মিশিগানস্থ আলাউদ্দিন সুইটস রেস্টুরেন্ট মিলনায়তনে জাতীয় পার্টি মিশিগান স্টেট কমিটি গঠনে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মুখলেসুর রহমান এবং সভা পরিচালনা করেন লোকমান উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজি আব্দুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য আবু তালেব চৌধুরী চান্দু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য লুৎফুর রহমান। সভায় সকলের সম্মতিক্রমে 15 সদস্য বিশিষ্ট মিশিগান স্টেট শাখা গঠন করা হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে 3 দিনব্যাপী ফোবানা সম্মেলন চলাকালে দফায় দফায় হট্টগোল, সংঘর্ষ এবং নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ভার্জিনিয়ার আর্লিংটন শেরাটন পেন্টাগন সিটি হোটেলে 3 দিনব্যাপী ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা ফোবানা সম্মেলনের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকানের আয়োজনে উক্ত সম্মেলনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সরকারের ইতিবাচক বক্তব্য দেওয়া শুরু করলে পেছনে দাঁড়িয়ে ওয়াশিংটনের বিএনপি নেতা তোফায়েল আহমেদ ভুয়া বলে চিৎকার করেন। পরে তিনি দ্রুত তার বক্তব্য শেষ করতে বাধ্য হন। স্থানীয় আওয়ামী লীগ নেতা জীবক বড়ুয়ার নেতৃত্বে আওয়ামী লীগ কর্মীরা বিএনপি নেতা তোফায়েল আহমেদের উপর চড়াও হয়ে তাঁকে আক্রমণ করতে গেলে বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। প্রবাস সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। সিরিয়ায় সহিংসতা বন্ধে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র রাশিয়া। 9/11 সন্ত্রাসী হামলায় সৌদি সরকারের বিরুদ্ধে মামলা করার সুযোগ রেখে বিল পাশ করেছে মার্কিন কংগ্রেস। সিরিয়ার উত্তরাঞ্চলে আইএস এর হামলায় তুরস্কের 3 সেনা সদস্য নিহত হয়েছে। আন্তর্জাতিক আদালতের রায় মানতে চীনের উপর আইনি বাধ্যতা রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ট্রাম্পকে অজ্ঞ আখ্যা দিলেন ওবামা। সিরিয়ার ভূখণ্ড দখলের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এই ছিল মিলেনিয়াম প্রবাস সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগ সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.net। সঙ্গে থাকুন মিলেনিয়ামের। ঈদ মোবারক।